আইডি কার্ড বানাতে হচ্ছে আপনার লাগবে একটা আইডি কাটার লাগবে একটা পেপার কাটার লাগবে পিভিসি শীট লাগবে এবং লেমিনেট মেশিন এই টোটাল আপনার আইডি কার্ডের বিজনেসটা এই সেটআপটা লাগবে এই সেটআপটা লাগবে টোটাল এক প্যাকেট দিয়ে আপনি 500 কাট করতে পারবেন কোথায় জব করতেছে সেই জবের যদি আইডি কার্ডটা না থাকে তাহলে কিন্তু ভ্যালুলেস তো অবশ্যই এটার চাহিদাও আছে আমাদের কান্ট্রিতে আর যারা দেখা যায় রানিং এই টাইপের বিজনেস করে তাদের জন্যই কিন্তু নতুন আইটেম হিসেবে এটা হতে যাচ্ছে জি দেখা যাচ্ছে অনেক স্টুডিওর বিজনেস আছে কিংবা হচ্ছে আপনার ফটোগ্রাফি প্রিন্টিং এর ব্যবসা করতেছে তারা কিন্তু সাথে এই আইটেম রাখতে পারে অনেক প্রফিটেবল একটা ব্যবসা প্রফিটেবল বিজনেস ভিউয়ার্স আপনারা যারা ল্যামিনেটিং মেশিন বা আইডি কার্ড তৈরি করা মেশিন নিতে চাচ্ছেন তারা কিন্তু সবাই জানেন যে এর জন্য আপনাদের আইডি কার্ড তৈরি করার এই যে খাঁজটা আছে সেটা লাগবে পাশাপাশি একটা ল্যামিনেটিং মেশিন লাগবে আপনারা আজকে যে ভিডিওটা আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে একটা প্রপার সলিউশন থাকবে যারা আইডি কার্ড নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা সবাই কিন্তু জানেন খুব প্রফিটেবল একটা বিজনেস এই আইডি কার্ড তৈরি করার অপশনটা থাকলে রেগুলার ক্লায়েন্টও পাওয়া যায় একটা কোনো প্রোডাকশন হাউস কিংবা কোনো অফিসকে যদি আপনি কানেকশন করতে পারেন তাহলে কিন্তু রেগুলার খুব ভালো প্রফিটেবল প্রাইজিংয়ে আইডি কার্ড বিক্রি করতে পারবেন তবে এর আগে আপনার মেশিনারিগুলো পারচেস করতে হবে আমরা ইপসন বাজারে আসছি ইপসন বাজার তারা অনেকদিন যাবৎ আইডি কার্ডের এই চমৎকার মেশিন বিক্রি করে থাকেন এমনকি সরাসরি তাদের কাছ থেকে আসলে আপনারা ওয়ারেন্টি গ্যারেন্টি ইভেন এই প্রোডাক্ট কীভাবে আপনারা ব্যবহার করবেন সেই প্রসেসটা পর্যন্ত জানতে পারবেন আমরা আজকে আমাদের সাথে আজমি ভাইকে পেয়ে গেছি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো সর্বপ্রথম আমরা অ্যাড্রেস বলে শুরু করতে চাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 14 পুরানা পল্টন দারুস সালাম আর্কেডের দ্বিতীয় তলায় শপ নাম্বার 18 আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এপসন বাজার ওকে আমরা আজকে তাহলে কোথা থেকে শুরু করতে পারি আমাদের একটু বলবেন আমরা আসলে মূলত আই আপনি তো বললেন যে আইডি কার্ড বানানোর যে প্রসেসটা বা কী কী প্রয়োজন হয় এই বিষয়ে আমরা কথা বলবো এবং আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন একটা লিমিটিং মেশিন আছে ই সনি ব্র্যান্ডের লিমিটিং মেশিন তো শুরুতে আমি দেখা যায় এই মেশিনটা কি জন্য আপনারা নিবেন বাজারে অনেক অনেক মেশিন থাকতে কেন এটা নিবেন এটার কি কি বিশেষত্ব আছে তো আমি মেশিনটা খুলে রাখছি ভিতরেটা ভিতরে না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না এটা জাস্ট হচ্ছে উপরে কেসিং উপরে কেসিংটা এবার হচ্ছে ভেতরের মেকানিজম আমরা দেখাই তো আপনি যদি এদিকে দেখেন যে একটা মাদারবোর্ডটা হচ্ছে মেন একটা লিমিটিং মেশিনের অন্যান্য বাজারে প্রচলিত বিভিন্ন লিমিটিং মেশিনের তুলনায় এই মাদারবোর্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কত বড় সাইজের এবং উন্নত মানের কিন্তু একটা মাদারবোর্ড আমরা এই লিমিটিং ইউজ করার চেষ্টা করেছি সেই সাথে আমরা এখানে দুটো কুলিং ফ্যান ইউজ করেছি যেন ভিতরে যেন হিটটা হয় হিটটা যেন আপনার মাদারবোর্ডে না আসে মাদারবোর্ডে না আসে এবং বের হয়ে যায় আচ্ছা আসলে অতিরিক্ত হিটে আপনার যেটা লিমিটিং করবে সে নষ্ট হয়ে যেতে পারে তো এই জন্য এই কুলিং ফ্যানগুলো ইউজ করা এবং রোলারগুলো দেখতে পাচ্ছেন রোলারগুলো কিন্তু চিকন না মোটা মোটা রোলার এখানে ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা তো দেখবেন যে বাজারে প্রচলিত লিমিটিং মেশিন থেকে কিন্তু এই লিমিটটা খুবই কোয়ালিটিফুল করে আমরা বানিয়ে আনার চেষ্টা করছি তো এটা অবশ্যই চায়না থেকে আনা কিন্তু আমরা চেষ্টা করছি এটাকে ভালো লিমিটিং মেশিন আপনারা নেন কেননা এটি এগুলো হচ্ছে ব্যবসায়িক আইটেম এগুলো আপনি একদিন এটা তো লং টার্ম একটা সার্ভিস পান এই জন্য মডিফাই করে একটা ভালো মেশিন আনার চেষ্টা করেছি ইসনি ব্র্যান্ডের এই লিমিটিং মেশিন এবং এটির সাথে আপনারা এই মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডের 6 মাসের পার্টস ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওকে ওয়ারেন্টি থাকবে এবং এই মেশিনটা আমরা বর্তমানে রাখতেছি হচ্ছে 6500 টাকা লেমিনেটিং এর এই মেশিনটা থাকতেছে 6500 টাকা স্ক্রিনশট দিয়ে রাখেন এটা ইসনি ব্র্যান্ডের ইসনি ব্র্যান্ডের A3 লেমিনেটর নাকি জি A3 লেমিনেটর আচ্ছা এরপর আর কি কি লাগে সেটা একটু দেখেন আইডি কার্ড বানাতে হচ্ছে আপনার লাগবে একটা আইডি কাটার লাগবে একটা পেপার কাটার লাগবে আচ্ছা পিভিসি শীট লাগবে এই আমাদের হচ্ছে ইসনি ব্র্যান্ডের পিভিসি শীট এটা নিতে পারেন এবং লিমিটিং মেশিন এই টোটাল আপনার আইডি কার্ডের বিজনেসটা এই সেটআপটা লাগবে এই সেটআপটা লাগবে এছাড়া যাদের হচ্ছে কম্পিউটার আছে কিংবা হচ্ছে প্রিন্টার আছে তারা এই সেটআপটা নিলেই হচ্ছে এছাড়া যাদের কম্পিউটার নাই কিংবা হচ্ছে আপনার প্রিন্টার নাই তাদেরকে প্রিন্টার নিয়ে নিতে হবে কম্পিউটার নিয়ে নিতে হবে এই বিজনেসটা আর যারা দেখা যায় রানিং এই টাইপের বিজনেস করে তাদের জন্যই কিন্তু নতুন আইটেম হিসেবে এটা হতে যাচ্ছে জি দেখা যাচ্ছে অনেক স্টুডিওর বিজনেস আছে কিংবা হচ্ছে আপনার ফটোগ্রাফি প্রিন্টিং এর ব্যবসা করতেছে তারা কিন্তু সাথে এই আইটেম রাখতে পারে অনেক প্রফিটেবল প্রফিটেবল বিজনেস আর যেহেতু এখন সিজন চলছে সামনে স্কুল কলেজ নতুন শিক্ষা বর্ষ স্কুল কলেজ নতুন প্রতিষ্ঠান গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে সব জায়গায় আইডি কার্ড আইডি কার্ড কিন্তু সব প্রতিষ্ঠানে লাগে একটা মানুষে কোথায় জব করতেছে সেই জবের যদি আইডি কার্ডটা না থাকে তাহলে কিন্তু ভ্যালুলেস তো অবশ্যই এটার চাহিদাও আছে আমাদের কান্ট্রিতে জি আমাদের চাহিদা আছে এবং এখন এর পরে কোনটা পেপার কাটার দেখাবো পেপার কাটার এটা হচ্ছে পেপার কাটারটা A4 সাইজের পেপার কাটার এবং
আমি আজকে কাজ করে দেখাবো না, কারণ এর আগে অনেক ভিডিও দেখাইছি আমরা কাজ করে এটি দেখিয়েছি, কিংবা সরাসরি যারা আসবেন তাদেরকে আমরা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব যে কিভাবে কি করতে হয়, কোন পেজ আপনি প্রিন্ট করবেন। এটা হচ্ছে ড্রাগন শিট, যেই শিটটাতে হচ্ছে আপনার প্রিন্ট হবে, এবং এই শিট আর এটা হচ্ছে আপনার পিভিসি শিট, যে পিভিসি শিটের উপরে প্রিন্টটা পড়বে, প্রিন্টটা পড়বে পড়বে। তো এই দুইটা পেপার মিলে হচ্ছে এক প্যাকেট আপনার পিভিসি শিট। এখানে থাকবে হচ্ছে এমন 50টা পিভিসি শিট এবং এ4 সাইজের, এবং 100টা ড্রাগন শিট, এ4 সাইজের ড্রাগন শিট এই এক প্যাকেট থাকবে। টোটাল এক প্যাকেট দিয়ে আপনি 500 কাট করতে পারবেন। এটা প্রাইস কত থাকবে? এটা বর্তমানে আমরা রাখতেছি 4000 টাকা। এরপরে তো রেগুলার আপনাদের কাছে পাওয়া যায়, রেগুলার আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল স্টকে আছে। এবং এই কাটারটা দেখতেছেন যে এই কাটারটা হচ্ছে সর্বশেষ লাস্ট প্রসেস হচ্ছে এই আইডি কার্ড বানানোর। এই যে আমার আপনি যখন এখান থেকে কার্ড করে দেখেন তখন এটা প্রেস করলে কেটে বেরিয়ে চলে আসবে, হচ্ছে আপনার কার্ডগুলো বেরিয়ে আসবে। তো এই কাটারটা আমরা বর্তমানে রাখতেছি হচ্ছে আপনার 4200 টাকা। এবং হচ্ছে এই পেপার কাটারটা দেখতেছেন, এ4 সাইজের পেপার কাটার, এটা আমরা বর্তমানে রাখতেছি হচ্ছে 1700 টাকা। 1700 টাকা, জি। আচ্ছা, এই টোটাল সেটআপ সব কি আপনার শোরুমে এসে তো কেনা যাবে, ঢাকার বাইরে থেকে নেওয়া যাবে? অবশ্যই, আমরা সব আমাদের শোরুম ভিজিট করতে পারেন যারা সরাসরি দেখে কিনতে চান। আবার অনেকে হচ্ছে আপনার ঢাকার বাইরে আছেন, অনেকে আসতে পারেন না দূর দূরান্ত থেকে, তারা কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু এই সবগুলো প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। ওকে, তো আমি আবারও বলে রাখি, রানিং ব্যবসার সাথে এই আইটেমটা যুক্ত করে যদি দোকানের সামনে বোর্ড লাগিয়ে দেন, এখানে আইডি কার্ড তৈরি করা হয়, তাহলেই কিন্তু একটা নতুন ব্যবসা, নতুন ইনকামের সোর্স হয়ে যাবে। বাট এখানে আপনার এককালীন একটা ইনভেস্টেই কিন্তু আপনি ঘরে বসে যদি কেউ করতে চান সেও পারবেন, আপনার দোকানে বসেও কিন্তু করতে পারবেন। এখন দেখা যাচ্ছে আপনি এককালীন যে ইনভেস্ট করবেন, এক প্যাকেট100-200 টাকা করে লাগে। জি জি। ওকে, তো আজকের মতো আমরা এখানে শেষ করছি ভাই, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।